ব্যাক টু ফানি গার্ল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করছি, অনেকটা দিন পর, মানে বিয়ের পরে মনে হয় এটাই আমার ফার্স্ট ব্লগ হচ্ছে। আর তাও আমি একা, কেউ নেই আশেপাশে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করবো। এখন অলরেডি মানে রাত হয়ে গেছে, রাত বলতে 7টা মতন বাজে, সন্ধ্যা। তো এখন একটু বেরোচ্ছি, কোথায় যাই কী কী করি সবটা দেখাবো। আগে চলো বেরিয়ে যাই, লেট প্রতিবারের মতন তাড়াহুড়ো করে উঠোপাটা করে রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো। আর আমি অনেকদিন পরে ট্রিপ করেছি, তো চলো ফার্স্ট বেরালাম ঘর থেকে। বেরিয়ে জয়াকে ফোন করলাম, জয়া আর আমি যাচ্ছি, আর মনি চলে গেছে আগে, আসার পর সময় হয়তো একসাথে আসবো। তো এখন ও একটা কি কাজ করছে বললো যে একটু পরে, তাহলে ঠিক আছে আমি দাঁড়াই তা আসুক। তো আমি একটু দাঁড়াই খানিক্ষণ, দেখি কখন আসে। এরকম কটা রিলস করে নিই, আর রিলস করবো, নেট শেষ। যাক দেখি কী করি। আপাতত ঘরে যে গেট ফেট দিয়ে আমি যে সবাই গেটের সময় দাঁড়িয়ে ফোনটা করেছি যে এবার ফোন করে বেরোবো। তো চলো জয়া এই যে এসেছে, এখন আমরা অলরেডি রাস্তার সামনে চলে এসেছি। দেরি হয়ে গেছে, দেরি হয়েছে নাকি? হ্যাঁ যেহেতু এই 7টা টাইমটা দেখবি, পুরো 7টা বলে 7টা না কাকে দেখে নিয়েছিলে। তো চলো যা কোথায় যাই দেখি, অন্ধকার তো দেখা। এই যে আমার তোমরা বাড়িতে দেখিয়েছি, তোর থাকনাটা হচ্ছে পুরো একদম তেল ফেল দিয়েছি। এইদিকে 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 যাবো আগে আমি, চলো। এই যে এখন দেখা যাচ্ছে জায়গাটা, আমি এতক্ষণ খেয়াল করিনি, সিরিয়াসলি। তো রাস্তায় এসেছি, তো অনেকক্ষণ আগে বললাম পুজো দেবে বলে, তাই একটু ধূপকাঠি মোমবাতি বাতাস এইসব হচ্ছে, কিন্তু জল ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, খালি হাঁটতে পারে না, এমন ঢেপস খালি পড়ে যায় এদিকে দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে দিয়ে। চলো ওগুলো নিয়ে পুজো, কিন্তু কী করলি অনেকদিন পরে পুজোটা দিতে আসলাম আজকে, কিন্তু আমি একা। এর আগে যতবারই এসেছি পিয়ার সাথে এসেছি, আর সত্যি কথা বলতে এই শনিবার করে যে পুজোটা দেওয়া হয়েছে, মানে এই ভিডিওটা তোলা হয়েছিল শনিবার দিন, আর এর পরে একটা ভিডিও করা হয়েছিল যেটা ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু ওটা আমি আগে আপলোড করে দিয়েছি, আর এটা একটু পরে, কিন্তু ভিডিওটা আমার আগে শ্যুট করা হয়েছে এটাই। তো যাই হোক, আমার পুজো মোটামুটি কমপ্লিট, আর আমি একাই দিলাম, জয়া দেয়নি, জয়া আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে আমার দক্ষিণা দেবো বলে পয়সা খুঁজে পাচ্ছি না। যাই হোক, দক্ষিণা দেওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা মেনলি আর একটা জায়গা যেখানে এসেছি কীর্তন, যেটা আমাদের হচ্ছে এলাকাতেই হয়েছিল, আর হচ্ছে শনিবার আমরা গেছিলাম, রবিবার দিনকে শেষ হয়ে যাওয়ার কথা। তাই ভাবলাম যে না, গিয়ে লাস্টে পুজো যেহেতু দিতে হবে, তো দেওয়া হচ্ছে না, দেওয়াটা উচিত একবার। তো একই দিনে যেহেতু দিনটাও ভালো ছিল শনিবার, তো লোকটা জাস্ট দেখো, মানে শেষের আগের দিন। এখানে ভাবছি যে কী করে আমি ঢুকবো মন্দিরের সামনে। তো এখানে আমার আত্মীয় সাথে দেখা হয়ে গেল, একটা রিলেটিভ ছিল, একটা দিদি সম্পর্কে। তো দেখা টাকা করে বললাম যে দাঁড়া আমি একটু পুজোটাকে দিয়ে আসি। তো যা গেলাম, এখানে ঠাকুরের দর্শন করলাম, তোমরা একটু দেখে নাও। তো টাইমটা আবার জয় দেখাচ্ছে কটা বাজে। তো এখানে আমি ভয়েসগুলো রাখতে পারিনি, এখানে আমরা অনেক কথা বলেছি, কিন্তু কীর্তনের যে গানটা আর কি, সেটা রাখলে কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য রাখলাম না। তো প্রচুর লোক, মানে জাস্ট দেখার মতো, আর আরও ভিড় হয়েছিলো, মানে মাঝখান থেকে অনেকগুলো ক্লিপ আমরা নিইনি। আর এত গরম লাগছিলো যাওয়ার সময়, জয়া, তো মানে পিয়া করতে করতে না জয়া মানে ভুলে গেছে যেটা জয়া। তো বলছিল যে আমার না শীত করছে, মনে হচ্ছে সুইটার পরে আসলে ভালো। তো ওখানে গিয়ে এত গরম লাগছে, মানে আর এই বাতাসগুলো না সব ছড়াবে, মানে সব দেবে, আমরা আগে থেকে ভালো করে দেখে নিলাম। আর জয়া জুম করে করে দেখাচ্ছে, আর এখানে জয়া ফোনে গল্প করছে, আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। আর যে বেরিয়ে যে অন্য কোথাও যাবো, যাওয়ার কোনো জায়গা নেই। আর এখানে আরও একজনের সাথে দেখা হয়ে গেলো, এটা একটা মাসি সম্পর্কে হয়, অ্যাকচুয়ালি আমার ভাগ্নি হয়, যেহেতু আমার থেকে অনেক বড়, আমি মাসি বলি, ও আমাকে মাসি বলে। তো আমার ভিডিওটা এখানে অন করা হচ্ছে, ভাবছে যে কী হচ্ছে, ভিডিও হচ্ছে নাকি ফটো হচ্ছে, ভাবছে যে ফটো হচ্ছে। আর ওর মেয়ে এদিক থেকে বুঝতে পেরে গেছে যে না, ভিডিও হচ্ছে, আমি এবার দেখালাম ব্যাক ক্যামেরা করে। তো আরও অনেকের সাথে দেখা হয়েছে, সবার ক্লিপ নেওয়া হয়নি, এটা একটা বৌদি, এ ভাবছে কি যে ফটো তোলা হচ্ছে, এ আবার মাঝখান থেকে মুখটা ঢুকিয়ে দিয়েছে, আমি আবার বলছি এখানে। তাই বৌদিরা বলছে আমার মুখটা দেখা, আমি তোদের বৌদি, শুধু শুধু মাসিকে দেখালেই হবে, বৌদিকে দেখা, আমি ভালো করে একটু জুম করে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ দেখো 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 তোমার মুখটা কত সুন্দর লাগছে। যাই হোক, এভাবে অনেকটা টাইম কাটিয়েছি। আর এখানে আর একটা জিনিস দেখাবো তোমাকে, একটুখানি ওয়েট করো। তো এই যে
মানে এটাকে জাস্ট আমি মানে কি বলবো, ইয়ার্কি ছলেও নিচ্ছে না, আমার ঠাট্টা ছলেও নিচ্ছে না, কিন্তু জাস্ট লোকটার মুখটা দেখো, মানে সে এতটা ওই গানটার মধ্যে যে ঢুকে গেছে, মানে কীর্তনের মধ্যে সে চোখ বন্ধ করে রীতিমতো মানে নাম করেই যাচ্ছে তাকে। জাস্ট জয়া আমি দেখতে পাইনি, জয়া আমাকে বললো যে ওনার একটু ভিডিওটা দেখা, তো দেখালাম আর কি। আর এখানে হচ্ছে লাস্টে তখন বাজে 8:30 নাগাদ, মানে যেটা হচ্ছে ওই একটা কী বলে গান টাইপের লাস্টের দিকে হয়, মানে শেষের দিকে আর কি, নাম গান টাইপের বলে। তো সেই সময়টায় আর কি জয়া আমি এখানে সবাই নাচানাচি হচ্ছে প্রচুর লোক, সবাই মানে সেই সময়টা মানে সবাই মনে হচ্ছে যে আমরা ওইটার মধ্যেই আর কি মেতে গেছি, এর আশেপাশে যে আমাদের কী চলছে বা মাথায় অন্য কিছু আছে কিছুই মাথায় নেই, সেই সময়টা মনে হচ্ছে আমরা এটাটাই আর কি এনজয় করছি। এখানে অনেকে নাচানাচি করেছে, আমরা নাচানাচি করিনি, কিন্তু আমরা বেশ মজা পাচ্ছিলাম আর ভালো লাগছিলো। আর এবছর আমি একদিনই গেছি, অন্যান্যবার হয়তো অনেক আগে যাই, অনেকবার চলেও যাই, কিন্তু এবছর একদিনে গেছি। আর এখানে জাস্ট দেখো নাচানাচিটা, জাস্ট দেখো সব বাচ্চাগুলো দাদাগুলোও ছিল, অনেকে ছিল, বয়স্ক মহিলা বলো, বৌদি বলো, অল্প বয়সের মেয়ে বলো, মানে এখানে এমন কোনো ব্যাপার নেই যে এ ইয়ং এ কীর্তনে যেতে পারবে না বা এরকম। অনেকে এটা আমি দেখেছি, অনেকের ধারণা আছে যে ইয়ং মেয়ে কীর্তনে যাবি কী বলিস এরকম একটা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, ওরা ওখানে গেলে না আমার মনে হয় যে ঠিক না গেলে বুঝতে পারবে না, যেটা আমার আমি আগে এরকমই ভাবতাম যে না কীর্তন আমি শুনবো না, কীর্তন কি আমাদের কি আমার দ্বারা শোনা সম্ভব, কিন্তু আমার মনে হয় না গেলে সেই জায়গাটা কখনো না জেনে না গিয়ে না বুঝে কোনো কমেন্ট করা উচিত না। যাই হোক, এখানে এবার বাতাসা দেওয়ার পালা, তো সেটা একটু দেখে তোমরা একটু এনজয় করো। কীরকম মানে আওয়াজগুলো আর কি, যদি এটা পুরো রাখতে পারতাম মানে হেসে হেসে হয়তো মরে যেতে। তাহলে আমার অবস্থাটা জাস্ট দেখতে পাচ্ছ, মুখ চোখের কী হয়ে গেছে, বাতাসও কোনো তো কমপ্লিট। এখানে এবার চলে এসেছি বাড়ি আসার পথে, যাদের সাথে দেখা হয়েছিল আগে, কথা বলতে পারিনি, বলেছিলাম যে আমার দিদিয়া সম্পর্কে, তো ওদের সাথে আবার রাস্তায় গিয়ে দেখা করলাম। রাস্তায় গিয়ে ও আবার হাই করছে, ভিটামিন সি হাই কর হাই কর, ও আবার হাই করছে, আবার বলছে, ও ভাবছে যে ফটো উঠছে, তো আবার হাত দিয়ে দেখাচ্ছে, মানে পুষ্কিগুলো কেমন পাকা আমি তো ভাবি, ও ভাবছে যে ফটো উঠছে, ও দেখাচ্ছে দুটো আঙুল, আবার নিচে গিয়ে ও দেখাচ্ছে, আমি এখনও দেখছি হাসি পাচ্ছে আমার। আমার কী হবে, চুল টুল ছেড়ে এসেছিলাম, স্টাইল করে আর দেখ, বাড়িতে চলে এসেছি এখন, আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো, রাস্তায় ভুলে গেছি। আর এখন আমি কোনো ড্রেসটা চেঞ্জ করতে আসছিলাম, ভাবলাম যে বাবা ভিডিওতে এন্ড করা হয়নি, এটাই প্রতিবার ভুলে যাই। তো যাই, পুরো ঘেমে টেমে গেছি একদম, মানে অনেকদিন পর না কীর্তনে একবারই গেলাম, এটা শেষ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেকের সাথে দেখা হয়েছে সবটাই, তো ভিডিওতে আমি আস্তে আস্তে ভয়েস ওভার দিতে হবে, কারণ ওখানে যা গান হচ্ছে আমি কিছু বলতে পারবো না, দেখাতে পারবো না। তো অনেকগুলো বাসা পেয়েছি আর লজেন্স পেয়েছি, বাবা বাবা বলছে তোকে কি বাতে লজেন্সও দিয়েছে, হ্যাঁ লজেন্স ফেস অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে টুং করে বাজিয়ে দিও। তো টাটা।